রাজবাড়ী বালিয়াকান্দিতে নিখোঁজের চার দিন পর আকাশ খান নামে এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলায় পাইককান্দি গ্রামের রাশিদুল খানের ছেলে। গত রাত 10টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মাঠের পুকুর চালার কাছ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত 16 জুলাই সকাল 11টার সময় বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে বালিয়াকান্দি বাজারে আসার কথা বলে বের হয় আকাশ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।